গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা কালকের ওষুধগুলো খেয়ে আমি অনেকটাই এখন ভালো আছি, এখন মাথাও ঘুরাচ্ছে না। নাহলে কালকে যেমন সকাল থেকে ঘুম থেকে উঠে এত মাথা ঘুরাচ্ছিল, তা এখন ওইটা নেই। তা ওষুধগুলো তো খাচ্ছি, দেখে কী হয়। তা আমার সকালবেলা উঠে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলুন, জিনিয়াও স্কুলে গেছে, স্কুল থেকে আবার আসার টাইম হয়ে গেছে। আজকে আর রুটি করিনি, কারণ কি হয়েছে, দুবেলা রুটি খাওয়ার পরে না শরীরটা মানে আর ভালো লাগছে না। রাতে শুধু আজকে দুবেলা এই খিচুড়ি মতন খাবো, আর রাত্রে রুটি করে নেবো, দুধ রুটি আমটা মাছে, আর দেখি কুমড়ো আছে, একটু কুমড়ো আলুর তরকারি করে নেবো, কারণ ছেলে আবার খেতে চায় না। ও যতই সেই আম থাকুক, এ মিষ্টি থাকুক, যাই থাকুক, ও খেতে চায় না। তা কুমড়ো রাতে কুমড়ো আলুর তরকারি করে নেবো আর রুটি করে নেবো জন্য। তা আজকে এখন সবাইকে এখন খেতে দিয়ে দিই। আজকে একাদশীর জন্য এই যে আম আম নিয়ে এসছে, আম আর এখানে শশা নিয়ে এসছে। তা আজকে আমার রান্না হচ্ছে, আজকে আমি দুবেলা রুটি খাই, তো রুটি খেলে না শরীরটা ঠিক ভালো লাগে না, ওই জন্য এখানে ডালিয়া খিচুড়ি করে নিয়েছি, আর এখানে এই যে আলু ভাজা করে নিয়েছি, আর কিছু করিনি। যে রুটি আজকে একবেলায় রুটি করব, কারণ দুবেলা রুটি খাওয়ার পরে না শরীরটা মানে কীরকম মানে কি বলবো, মানে সহ্য হচ্ছে না সেই, ওই জন্য আর রাতে রুটি খাবো আর দুবেলা ওই ডালিয়া আর খিচুড়ি খেয়ে নেবো। তা করে রেখেছি, আর হচ্ছে আর ওষুধগুলো কালকে খেয়েছি না, ওষুধগুলো খাওয়ার পরে না আমার শুধু ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে এখন একটু খেয়ে খাওয়া দাওয়া করবো, করে একটু ঘুমিয়ে পড়ি, হ্যাঁ রেস্ট নিয়ে নিই, তার যখন ঘুমাতে যাব তখন আর ঘুম নেই। কিন্তু এখন মনে হয় যে আমার চোখ ভেঙে মানে ঘুম আসছে। তা খাওয়া দাওয়াটা করে নিই, জিনিয়াও স্কুল থেকে চলে আসবে, তারপরে এই সব খেতে বসবো। দেখে চলে এসছে, এসে খাইয়ে টাইয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে দিয়ে এখন চান টান করে তা এখন আবার পড়তে যাবে। এই রেডি হয়ে গেছে, এই যে বলো একদম পুরো রেডি হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে, সকাল সকাল চান করে নিয়েছি। দাঁড়া দেখি, এখানে দাঁড়াও, পাউডারটা বেশি, আর তাড়াতাড়ি করে ফটাফট লিখে নেবে, ঠিক আছে? সত্যি তো? ঠিক আছে। গুড ইভিনিং। তা সেই দুপুরবেলা তো জিনিয়াকে দিয়ে আসলাম পড়তে, তারপরে এসে আমি না বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়েছি, কারণ ওষুধগুলো খাওয়ার পরে আমার এত ঘুম হচ্ছে মানে বলার কথা না, মানে আমি বসে থাকতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তারপরে ওই দিয়ে আমি এসে ঘুমিয়ে পড়েছি, আবার ওর আন্টি পড়া হয়ে গেছে, আবার বাড়িতে দিয়ে গেছে, তারপর উঠিয়ে আবার ওকে খাওয়ালাম, আমি খেলাম, খেয়ে আবার আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে এই মানে ঘুম থেকে ছটা পৌনে ছটার দিকে উঠলাম, উঠে তা জিনিয়ার তো একটু চা টা খেলাম, জিনিয়াকেও খাওয়ালাম। তো জিনিয়া এখন লিখছে, আর সব থেকে আজকে এত বড় ভুল হয়ে গেছে, কি করে হলো আমি জানি না, হচ্ছে যে আজকে একাদশী না, কিন্তু আমি একাদশী করেছি। সে গেল বৃহস্পতিবারে একাদশী ছিল, আমি মানে আমার শরীরটা মাথা ঘোরানোর জন্য মাথা ঘোরার চক্করে আমি ক্যালেন্ডারও উল্টো পাল্টা দেখে নিয়েছি। তা আমি আজকে একাদশী করেছি, হ্যাঁ গেল বৃহস্পতিবারেও করেছি, কিন্তু আবার আজকেও করে নিয়েছি। আমি মানে বুঝতেই পারছিলাম না, বৃহস্পতিবার তো, তা 26 তারিখ ছিল একাদশী, আর আজকে যে দু তারিখ, আজকে 2 তারিখের কথাও মনে নেই। তাই সন্ধেবেলায় জানতে পারলাম যে আজকে একাদশী না। তা কী হয়েছে, যখন নিয়ম যখন করেছি, তা রাতেও ওই রুটি আর কুমড়ো আলুর তরকারি করে নেবো, তো আর অন্য কিছু আর রান্না করবো না, আজকে আর কোনো আমিষ আর করবো না, নিরামিষ যখন করেছি নিরামিষই করবো, ভাতও করবো না। তা ওই রুটি করবো, কুমড়ো আলুর তরকারি করবো, আর আম আছে, দুধ নিয়ে আনবে, তা ওই দিয়ে রাতে খেয়ে নেবো। দেখি জিনিয়া লিখছে কি না, এই লিখছো তো? আমার আগে হয়ে গেছে তো, ঠিক আছে। এবার আর কি বাকি আছে, যে অ অ আ এগুলো বাকি আছে, আর এর থেকে জেড বাকি আছে, ঠিক আছে? তো তো ঠিক আছে, সুন্দর করে লেখো, ঠিক আছে ফটাফট লেখো। এই যে আটা নেওয়া হয়ে গেছে, আটাটা মেখে নিই, আর এই যে এই এক প্যাকেট দুধ নিয়ে এসছে, তা আটাটা মেখে নিয়ে আবার রুটি করব। মেঘ ডাকছে আকাশে,
কোন সময় আবার কারেন্ট থাকবে না, রুটিটা করেই নি। আটা মাখা হয়ে গেছে, কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি। এই যে আলু দুইজনের মতন করেছি, বেশি করিনি, কুমড়ো আলুর তরকারি অল্প করেই বসিয়ে দিয়েছি। আর এখানে আটা মাখা আছে, জল দিয়ে দেব। কি কোথায় রাখবি? কি খেলছো? আমার ওন্নাটার উপরে বসে, বিছানার উপরে আমার ওন্না নিয়ে বসে খেলছে। হ্যাঁ, ও ঘুম পাড়া, ওকে ঘুম পাড়া, রাত হয়ে গেছে। তাই যে রুটি পুরো কমপ্লিট, এখানে যে কুমড়ো আলুর তরকারি হয়ে গেছে, আর এখানে ঢেকে রাখবো না, একটুখানি ঢেকে রেখেছিলাম। এই যে দুধ বসিয়ে দিয়েছি। রুটি তরকারি করা তো হয়ে গেছে, আর দুধ গরম করাও হয়ে গেছে। তা এখন আমি আর জিনিয়া এই যে এই বাদাম ভাজাগুলো এনেছি, সেগুলো এখন বসে বসে খাচ্ছি। আর এই বাদাম ভাজা, এই যে খোসা শুদ্ধ যে ভাজে, সেই বাদামগুলো খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে। বিট নুন দিয়ে মানে খোসাটা ছাড়িয়ে বাদামটা খেতে খুব ভালো লাগে। অন্য অন্য মানে বাদামগুলোর থেকে মানে আমার এই বাদামটা, আর এই বাদামের সেন্টই আলাদা। এই খোসা শুদ্ধ ভাজে যে ঠিক আছে, আর বেশি গান করতে হবে না, আবার কপিরাইট এসে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার পরে একটু পরে ওষুধ খাবো। এখন এই যে ব্যাগ গুছাতে এসছি, কিছুটা গুছানো হয়ে গেছে। এই জামাগুলো, এটা জিনিয়া একটা পরে যাবে, এটা কেন গুছানো আছে। এই যে আমার শাড়ি, ঠিক আছে, আমারটা মোটামুটি গুছানো হয়েছে। আর জিনিয়ারটা আর ছেলেরটা কালকে করে নেব। আপাতত আমারটা হয়ে গেছে, ওদের বাক্স জামা কাপড়ে ব্যাগ পুরো ভরে গেছে। আরও দুই দুই তিনজনেরটা কী করে নেবো তাই ভাবছি। জামাটা এখানে ঢুকিয়ে রাখি, চার দিন পরে যাবে। তো হয়ে গেল, আর কালকে আবার কিছুটা গুছাবো ছেলে মেয়ের। আর জিনিয়া আনন্দে খুব লাফাচ্ছে, মামার বাড়ি যাবে, ওই যে খুশিতে খুব লাফাচ্ছে। ওই যে ওই যে আল্লাহ পাথ হবে না, তা আমি আলমারি বন্ধ করছি, দাঁড়াও। শেষ করছি, আশা করি সবারই ভালো লাগবে। আর সামনে আরও ভালো মানে ব্লগ আসতে চলেছে, যে আমাদের জামাই ষষ্ঠীর, তা মানে আমাদের ষষ্ঠীতে কী কী অনুষ্ঠান হয়, কী কীরকমভাবে কী হয়, তা সবই দেখাবো। তো এখানেই তাহলে আমি রাখছি, আর জিনিয়ার তো আনন্দই কমছে না। তা গুড নাইট, টাটা, গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট, ঠিক আছে।